ইয়া যোৱা 8 তারিখের পরাই আমি 27 তারিখের লোক এটা লং এটা ট্রান্স 20 দিনিয়া একটা কর্মশালা ইয়াত আমি তামুলপুর জেলা দুলারাই বড় হারিমোর আফারর অধীনত আমি সেই কর্মশালাটো পাতি আছো। ইয়াত বহুত কেজন লড়া ছোৱালী আহিছে প্রশিক্ষণ লওয়ার কারণে। মই প্রশিক্ষক হিসাবে ইয়াত মানে প্রশিক্ষণ দি খুব আনন্দিত পাইছো, কারণ ইয়ার লড়া ছোৱালী খুব ইচ্ছাহেরে উৎসাহরে মানে শিকিছে লৈছে, যেনেকৈ করব দিছে তেনেকে করেছে। শিকালো আমার কব গেলে বাগুরুম্বা খেরাই, ইয়ার লগতে বিভিন্ন আমার বড় লোকনৃত্য, লগতে আমার খাম সিফুং শেরজা, এই তিনিটা বাদ্যযন্ত্রেরও প্রশিক্ষণ দি থাকা হয়েছে। আমার ইয়াত তামুলপুর ডিস্ট্রিক্টত হারিমো মাওবাদা যে আছে তাতে মই বাহি শিকি আছো আর শিকি ভাল লাগছে। আর মর সুরপরে বাহিত ইচ্ছা আছিল বজাবা, তারপর মই এতে ওয়ার্কশপ পাতিব বলে শুনি কিনে আহিলো, তারপর শিকি বহুত ভাল লাগে। আমি তামুলপুর জেলা দুলারাই বড় হারিমো আফাদে যোৱা 8 জুলাইৰ অহা 27 জুলাইলৈকে 20 দিনীয়া আমার বড়ো লোকনৃত্য আর বাদ্যযন্ত্রের উপর আমি প্রশিক্ষণ চলাই আছো। আমার প্রশিক্ষক হিসাবে আমি কেন্দ্রীয় আমার দুলারাই বড় হারিমো আফাদর প্রশিক্ষক মাননীয় ধীরেনরাম শিয়ারী দেবক আমি ইয়াতে মাতি আনিছো। আর আমার এই অঞ্চলত তামুলপুর অঞ্চলের অন্তর্গত বা আমার জেলার অন্তর্গত গড়েশ্বর, দারকুচি, কুমারিকাটা, নাগরিজুলি ঠিক তেনেকুৱা বিভিন্ন অঞ্চলের ছাত্র ছাত্রী প্রায় 200 জন ছাত্র ছাত্রী ইয়াতে অংশগ্রহণ করেছে। আর খুব মানে আগ্রহে মানে যিখিনি প্রশিক্ষক মহোদয়ে ইয়াতে প্রশিক্ষণ দি আছে সেইবিলাক মানে আয়ত্ত করে লৈছে। আশা করছো তেওঁলোকে ভবিষ্যৎ ভাল এজন শিল্পী হিসাবে নিজকে গড়ি তুলিব বা প্রতিষ্ঠা করিব পাৰিব বলে মই আশা করছো।